আসসালামু আলাইকুম, এস ইজ ফর স্কুল চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির বিষয় হলো জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2011। তো আমাদের এই জাতীয় শিক্ষাক্রম 2021 নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে, অনেক আশা রয়েছে আমাদের। আমরা আশাবাদী এখানে অনেক পরিবর্তন নিয়ে আসবে শিক্ষা ব্যবস্থায়। তো আমরা দেখে নিই এই জাতীয় শিক্ষাক্রম রূপরেখার কয়েকটি বিষয়। আসলে অনেকগুলো বিষয় আছে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ এবং জানার আগ্রহের বিষয়গুলোর মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। এই বিষয়গুলোর মধ্যে যেগুলো থাকবে, নতুন শিক্ষাক্রমে বিবেচ্য বিষয়সমূহ, প্রাথমিক স্তরে পঠিতব্য বিষয়সমূহ, মাধ্যমিক স্তরের পঠিতব্য বিষয়সমূহ, শিখন কর্মঘণ্টা, মূল্যায়ন পদ্ধতি, মূল্যায়ন কৌশল, আর মূল যে পরিবর্তনগুলো রয়েছে সেই পরিবর্তনসমূহ। তো চলুন শুরু করা যাক, দেখে নিই আমরা এই বিষয়গুলো সম্পর্কে। আমরা নতুন শিক্ষাক্রমের বিবেচ্য বিষয়সমূহ নিয়ে আগে আলোচনা করে নিই। বিবেচ্য বিষয়সমূহ হচ্ছে, শিক্ষার্থী কেন্দ্রিক ও আনন্দময় শিখনের পরিবেশ সৃষ্টি হবে, বিষয় ও পাঠ্যপুস্তক এর বোঝা ও চাপ কমানো, গভীর শিখনের বিষয়ে গুরুত্ব প্রদান, মুখস্থ নির্ভরতার পরিবর্তে অভিজ্ঞতা ও কার্যক্রম ভিত্তিক শিখনে অগ্রাধিকার প্রদান, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষা প্রদানের উপর গুরুত্ব প্রদান, নির্দিষ্ট দিনের পাঠ শ্রেণীকক্ষেই যেন শেষ হয় সেই ধরনের শিখন শেখানো কার্যক্রম পরিচালনায় সচেষ্ট হয়ে বাড়ির কাজ কমানো, নির্দিষ্ট সময়ে অর্জিত পারদর্শিতার জন্য সনদপ্রাপ্তির প্রতি গুরুত্ব আরোপ, জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত শিক্ষা। তো আমরা এই বিষয়সমূহ থেকে বুঝতে পারছি যে অনেক নতুন কিছু আসতে চলেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। তারপর আমরা দেখে নিই শিক্ষাক্রম 2021 অনুযায়ী প্রাথমিক স্তরের বিষয়সমূহ। আসলে প্রাথমিক স্তরে আটটি বিষয় নিয়ে পড়ানো হবে। এই আটটি বিষয়গুলো কী কী, সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও শিল্পকলা। এরপরে আমরা দেখে নিই মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম 2021 মাধ্যমিক স্তরের বিষয়সমূহ, ষষ্ঠ থেকে দশম শ্রেণী। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্তরে মোট 10টি বিষয় পড়ানো হবে। এই 10টি বিষয়গুলো কী কী, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প সংস্কৃতি। আসলে এই 10টি সাবজেক্ট পড়ানো হবে, কিন্তু এদের মূল্যায়ন কিন্তু একটু আলাদা আছে। আমরা মূল্যায়ন অংশটি দেখলে বুঝতে পারবো যে আসলে কোন সাবজেক্টটি, কোন সাবজেক্টের পরীক্ষা অথবা মূল্যায়ন কীভাবে করা হবে। এরপরে আমরা দেখে নিব শিক্ষাক্রম 2021 শিখন সময়। সাপ্তাহিক ছুটি 2 দিন, মোট কার্য দিবস 185 দিন। প্রাথমিক স্তরে শিক্ষণ সময় হবে প্রাক প্রাথমিক পর্যায়ে 500 ঘন্টা, প্রথম থেকে তৃতীয় শ্রেণী 630 ঘন্টা, চতুর্থ পঞ্চম শ্রেণী 840 ঘন্টা, এবং মাধ্যমিক স্তরের শিখন সময় হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী হবে 1030, নবম থেকে দশম শ্রেণী হবে 1100, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী হবে 1150 ঘন্টা। আসলে এই কর্মঘণ্টার যে নির্ধারণ করা হয়েছে সেটা কিসের ওপর বেস করে সেটা একটু বলে দেওয়া আছে রূপরেখায়। সেটা হচ্ছে, দেখুন, শুধু জাতীয় দিবসসমূহ পালনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দিবসগুলো পালন করবে, অর্থাৎ দিবস সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ওইসিডি এর সহযোগী দেশের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত 919 ঘন্টা আসলে হয়ে থাকে প্রস্তাবিত 1030। ওইসিডি এর সহযোগী দেশ সময়ের বাৎসরিক গড় কর্মদিবস 185 দিন। ইউরোপিয়ান 23টি দেশের বাৎসরিক গড় কর্মদিবস 181 দিন। এই প্রেক্ষিতে সপ্তাহে 2 দিন ছুটি হিসেব করে প্রস্তাবিত মোট কর্মদিবস আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তারপর আমরা দেখি যে শিক্ষাক্রম 2021 মূল্যায়ন পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আমাদের ওয়েবসাইট থেকে ভিডিও করাতে এটি আসছে, এটি আমাদের আজকে ভিডিওর বিষয় না। আমরা এখান থেকে দেখি, মূল্যায়নকে কেবল শিক্ষার্থীর শিখন মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন, শিখন পরিবেশের মূল্যায়ন ও সেই সঙ্গে শিক্ষার্থী শিখনের উপর জোর দেওয়া হয়েছে।
খুব ভালো একটি জিনিস, সেটি হচ্ছে শিক্ষার্থী, আমরা শুধু দেখা যেত আমরা শিক্ষার্থী শুধু পরীক্ষাকেই মূল্যায়নের মধ্যে আওতায় আনতাম, কিন্তু আসলে না, শিক্ষা ব্যবস্থার কার্যকারিতাটাও মূল্যায়নের মধ্যে আসবে। শিক্ষণ মূল্যায়নের ভিত্তি হবে যোগ্যতা। শিক্ষাক্রম বহুমাত্রিক মূল্যায়নের যে বিষয় অনুসরণ করা হবে সেগুলো হলো যোগ্যতার মূল্যায়ন নিশ্চিতকরণ, শিক্ষণের জন্য শিক্ষণকালীন মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ, স্বমূল্যায়ন, সতীর্থ মূল্যায়ন, মূল্যায়নের অভিভাবক ও সামাজিক সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ, মুখস্থ নির্ভর সামষ্টিক মূল্যায়ন হ্রাস, শিক্ষণ অগ্রগতি মূল্যায়নের ধারাবাহিক রেকর্ড সংরক্ষণ ও ব্যবস্থাপনা। মানে ধারাবাহিক মূল্যায়ন হবে, সামষ্টিক মূল্যায়ন হবে, দুই ধরনের মূল্যায়ন হবে। আবার এখানে বলছে স্বমূল্যায়ন, সতীর্থ মূল্যায়ন, আবার অভিভাবক ও সমাজ সম্পৃক্ততার সাথে মূল্যায়নের সম্পর্ক থাকবে। আচ্ছা, তো আমরা দেখি যে এই মূল্যায়ন স্তরভিত্তিক মূল্যায়নের কৌশলটা কেমন। বলছে প্রাক প্রাথমিক পর্যায়ে শুধু, সরি, এখানে শীতকালীন মূল্যায়ন হবে না, এটা হবে শিখনকালীন মূল্যায়ন 100%। প্রথম থেকে তৃতীয় শ্রেণী শিখনকালীন মূল্যায়ন হবে 100%, মানে সম্পূর্ণটাই শিখনকালীন মূল্যায়ন, কোনো পরীক্ষা থাকবে না। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর মূল্যায়ন হবে, দেখুন, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে শিখনকালীন মূল্যায়ন হবে 60% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 40%। অর্থাৎ এই যে পরীক্ষা পদ্ধতি সেটাতে 40% হবে, বাকি শিখনকালীন মূল্যায়ন হবে 60%। আর স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা ও শিল্পকলায় শিখনকালীন মূল্যায়ন হবে 100%। অর্থাৎ এখানে কোনো পরীক্ষা হবে না এটাই। তারপর দেখে নিই আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণকালীন মূল্যায়ন হবে 60% এবং সামষ্টিক মূল্যায়ন 40%। আর বাকি যে সাবজেক্টগুলো আছে, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, শিক্ষা ও সংস্কৃতির শিক্ষণকালীন মূল্যায়ন হবে 100%। আচ্ছা, এরপর নবম থেকে দশম শ্রেণী, এটাই পাবলিক পরীক্ষা হবে, পাবলিক পরীক্ষা সহ। বলছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণকালীন মূল্যায়ন হবে 50% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 50%। জীবিকা ও জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতির শিক্ষণকালীন মূল্যায়ন হবে 100%। আসলে এখানে সবগুলোর বানানই ভুল হয়ে গেছে, এটার প্রত্যেকটাই হবে শিক্ষণকালীন মূল্যায়ন। এরপর দেখি আমরা একাদশ, দ্বাদশ শ্রেণীতে, এখানে একটি কথা বলা আছে, দেখুন, দশম শ্রেণী শেষে দশম শ্রেণীর পাঠ্যসূচি এর উপর পাবলিক পরীক্ষা হবে। অর্থাৎ নবম দশম না, শুধু দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপরেই। একাদশ দ্বাদশের যে নিয়মটি আছে বা মূল্যায়ন পদ্ধতিটি আছে সেটা আমরা দেখে নিই। বলছে আবশ্যিক বিষয়, সাধারণত আবশ্যিক বিষয় তিনটা থাকবে, সেই তিনটার উপরে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। আর নৈবত্তিক বা বিশেষায়িত বিষয়, এখানে কয়েকটি বিষয় তারা ইচ্ছাকৃতভাবে নিতে পারবে, সেই বিষয়ের এটা অনেকটা বোঝা যায়নি। প্রায়োগিক বিষয় থাকবে, সেই বিষয়ের ওপর শতভাগ মূল্যায়ন শিক্ষণকালীন হবে। আরেকটি কথা বলা আছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির উপর প্রতি বর্ষ শেষে একটি করে পরীক্ষা হবে। অর্থাৎ একাদশ শ্রেণীর শেষে এবং দ্বাদশ শ্রেণীর শেষে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল গঠিত নির্ধারিত হবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে শিক্ষাক্রম 2021 রূপরেখা প্রস্তাবিত মূল পরিবর্তন সমূহ, আসলে মূল কী কী পরিবর্তন আনা হয়েছে এই 21 সালের রূপরেখায়। যেমন প্রথম পরিবর্তন, দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্য 10টি বিষয় নির্ধারণ, যেটা আমরা এর আগেই দেখে এসেছি। পরীক্ষা ও মুখস্থ নির্ভর পড়াশোনার পরিবর্তে পারদর্শিতাকে গুরুত্ব দিয়ে দশম শ্রেণী শেষে পাবলিক পরীক্ষা, অর্থাৎ এর আগে যে পাবলিক পরীক্ষা ছিল JSC বা PEC, ওই পাবলিক পরীক্ষাগুলো না হয়ে একদম প্রথম পাবলিক পরীক্ষাটি হবে দশম শ্রেণী শেষে। তারপর বলছে, এখন পরীক্ষার চাপ কমানোর জন্য একাদশ শ্রেণী শিক্ষাক্রম এর ভিত্তিতে একাদশ শ্রেণী শেষে এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম এর ভিত্তিতে দ্বাদশ শ্রেণী শেষে পাবলিক পরীক্ষা হবে। অর্থাৎ একাদশ শ্রেণী শেষে, দ্বাদশ শ্রেণী শেষে। পারদর্শিতা অর্জন নিশ্চিত করা ও মুখস্থ নির্ভরতা কমানোর জন্য শিক্ষণকালীন ও ধারাবাহিক মূল্যায়ন প্রবর্তন করা হয়েছে নতুন করে। নবম ও দশম শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থীর জন্য কৃষি, সেবা ও শিল্প খাতের একটি অকুপেশনের ওপর দক্ষতা অর্জন বাধ্যতামূলক, অর্থাৎ কৃষি এবং সেবা শিল্প খাত দুইটা খাত থাকবে যার উপর অকুপেশনের দক্ষতা অর্জন করতে হবে। দশম শ্রেণী শেষে যে কোনো একটি অকুপেশনের কাজ করার মতো পেশাদারী দক্ষতা অর্জন করতে হবে যে কোনো একটাতে।
তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ নতুন একটা জিনিস, যেটা হচ্ছে কৃষি এবং সেবা শিল্প দুইটা অকুপেশন থাকবে, যার মধ্যে একটাতে অবশ্যই তাকে পেশাদারি দক্ষতা অর্জন করতে হবে। তারপরে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে সাপ্তাহিক ছুটি 2 দিন, হ্যাঁ এটা একটা নতুন পরিবর্তন। অভিজ্ঞতা ভিত্তিক শিখন শেখানো কার্যক্রম বিদ্যালয়ের বাইরেও অর্থাৎ পারিবারিক এবং সামাজিক পরিসরে অনুশীলন করা হবে। সকল শিক্ষার্থীর অভিন্ন মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য স্তরভিত্তিক নির্বাচিত বিষয়ের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শাখার বিশেষায়িত বিষয় সময়ে যৌক্তিক সমন্বয়, অর্থাৎ এখন যে সাধারণ বা জেনারেল লাইনে যে আমরা যে পড়ালেখাটা ছিল সেটা এই মাদ্রাসা এবং কারিগরি এই দুইটার সমন্বয় করা হবে এটার সাথে। আচ্ছা আপনারা এইটা যদি, এর কিন্তু আরও অনেক রূপরেখার অনেক আরও অনেক বিষয় আছে যেগুলো আপনারা দেখতে চাইলে এই ভিডিওর নিচে এক লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা এর সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন, যেখানে আরও অনেক বিষয় দেওয়া আছে শিক্ষাক্রম 2021-এর রূপরেখার। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম শিক্ষামূলক আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনে অল বেল আইকনে ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম।